জমিন বিবাদকে কেন্দ্র করে কয়লা শহরের ফুলতলি গ্রামের 3 নম্বর ওয়ার্ডে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী হামলাকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল 29 এপ্রিল শুক্রবার। সেই সংবাদে অনিচ্ছাকৃত ত্রুটি ধরা পড়েছে। সংবাদে প্রকাশ করা হয়েছে যে নীলদ্বজ সিনহা এবং গোপীকান্ত সিনহারা হলেন প্রয়াত বাবুসেনা সিনহার দুই ছেলে। প্রকৃতপক্ষে হবে প্রয়াত বাবুসেনা সিনহা, নীলদ্বজ সিনহা এবং গোপীকান্ত সিনহারা হলেন আপন সহোদর। 3 নম্বর ওয়ার্ডের পরিবর্তে হবে 2 নম্বর ওয়ার্ড। সংশোধনী সহ পুরো ঘটনা তুলে ধরা হলো দর্শকদের জ্ঞাতার্থে। কয়লা শহরের চণ্ডীপুর ব্লকাধীন ফুলতলি গ্রাম পঞ্চায়েত বসবাস করতেন কৈরেং সিনহা। উনার 5 পুত্র, তন্মধ্যে দুইজনের নাম না জানা গেলেও বাকি 3 জন হলেন বাবুসেনা সিনহা, নীলদ্বজ সিনহা এবং গোপীকান্ত সিনহা। প্রায় 6 মাস পূর্ব থেকেই দুই সহোদর নীলদ্বজ সিনহা এবং গোপীকান্ত সিনহার মধ্যে জমিন বিবাদ মাথা চড়া দিয়ে উঠেছিল। সূত্রের খবর, প্রায় 6 মাস পূর্বে গোপীকান্ত সিনহা নাকি মারধর করেছিলেন তারই সহোদর নীলদ্বজ সিনহাকে। তখন নীলদ্বজ সিনহা দ্বারস্থ হয়েছিলেন কয়লা শহর থানার নিকট, কিন্তু পুলিশের খামখেয়ালিপনার দরুন সঠিক বিচার পাননি উক্ত নীলদ্বজ সিনহা। ইতিমধ্যেই প্রয়াত হন জ্যেষ্ঠ ভ্রাতা বাবুসেনা সিনহা। শুক্রবার ছিল শুদ্ধ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে দুই ভাই নীলদ্বজ সিনহা এবং গোপীকান্ত সিনহার মধ্যে জমিন বিবাদ ভর করে। সূত্রের খবর, পরিস্থিতি উত্তপ্ত হলে নীলদ্বজ সিনহার ছেলে রামবু সিনহা দা দিয়ে কোপ বসায় গোপীকান্তের উপর। বাবা গোপীকান্তকে বাঁচাতে এগিয়ে আসে তারই ছেলে নীলকান্ত সিনহা। হামলাকারীর দায়ের কোপে নীলকান্ত সিনহার বাঁ হাতের 3টি আঙ্গুল কাটা পড়েছে বলে সূত্রের খবর। পিতা পুত্র দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন। এহেন পরিস্থিতিতে তাদেরকে বাঁচাতে এগিয়ে আসেন এলাকার উপপ্রধান মৃদুল সিনহা এবং সমাজসেবী সুনীল সিনহা। তাদেরকে ভর্তি করানো হয় ঊনকোটি জেলা হাসপাতালে। শুক্রবারের প্রকাশিত সংবাদে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে বাড়ি শুদ্ধবার দিন, ওই দিন আমার শাশুর মাথা মান্ডব করে গেছে। যাওয়ার পরে হুকুম বড় ভাই গিয়া চাকু লইয়া এখানে মারছে। মারার পরে আমরা দুই তার বাপ আর পোয়া গেছে, এটা দেখছি আমি। বাচ্চারে খাওয়া নিলাই অঙ্গনার স্কুলে গেছি, ওই সময় হে বাপে আর কই গেছে, গিয়া আমার শাশুড়ে চাকু লইয়া এখানে মারছে। মারি আওয়ার পরে আমি কইছি কিতা কিতাই সে দেরু উড়ে পুয়া উড়ে কইছি আমি কিতাই সে ও মাতিও না কইছে আমার। এতে আমি চুপ করি ও স্কুলে আসি। হে আইয়া আমার জামাইরে হাতও কাটি দিছে আর আঙুলও কাটি দিছে, দা লইয়া কত বড় বড় দা কিতা লইয়া কাটছে কে পুয়াই বাপে পুয়াই মিলিয়া কাটছে। আমার বাপে পুয়াই মিলিয়া কারে কাটছে? আমার জামাইরে কাটছে হাত আর এখানেও কাটছে, এখানেও চাকু দিয়েছে। আবার মানে তার বড় ভাই তারে মারছে? হ্যাঁ বড় ভাই মারছে। বড় ভাইয়ের নাম কি? সোনা। সোনা কি নাম? সিনহা। সিনহা, সোনা সিনহা। যে মারছে হ্যাঁ নাম হলো নীলকিশোর সিনহা। আর বাবুর নাম রামু সিনহা। রামু সিনহা। আর যারে মারছে তার নাম কি? ওর নাম গোপীকান্ত সিনহা। তোমার স্বামী? স্বামীর নাম নীলকান্ত সিনহা। তাই কে? তাই তো আমার শাশুড়। আচ্ছা শ্বশুর। আর স্বামী ভিতরে? স্বামী ভিতরে। পুলিশে ফোন করছেন? পুলিশে ফোন করছি, তাড়াতাড়ি ব্লিডিং বেশি হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে যাও কইছি আমি। আইছি। কোন জায়গায় বাড়ি আপনার? ফুলতলা মৈদম, ফুলতলা পোস্ট অফিসে। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড।